তুমি আমার খুব ভালোবাসো, তাই না? আমি 7 বছর পরে তোমাদের দুজনের সংসারে ফিরে আসতে চাই। বেশ হাসি খুশিতে উচ্ছে পড়া, বেশ জমজমাট একটা সংসার, মানে একটা বাচ্চা কাচ্চা না হলে ভালো লাগে বলো তো? যা বললাম সব বলে থাকি। একেবারে বাদ রস বসো। এভাবে তোমায় দেখতে হবে, কোনোদিন কল্পনাও করি। তাহলে বোঝো, একদিন না বলেছিলাম যে আমাকে নিয়ে একটা গল্প লেখো? হ্যাঁ, এবার লিখবে তো, বলো লিখবে। আর দেখো তো কেমন সুন্দর ভাবে ভেসে গেলাম। নিজেকে শেষ করে দেওয়াটাই যদি তোমার বাঁচার রাস্তা, এর চেয়ে ভালো বাঁচার রাস্তা আর কি হতে পারে বলো? তুমি বলছো ওরা তোমার আস্থা কর থেকে তুলে এনে মানুষ করেছে, সেই দিন এত দিনে শোধ করে? না 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 না, ঋণ শোধ নয় চন্দ্রানি, ঋণ শোধ করার স্পর্ধা যেন আমার না হয়, বরং বরং বলতে পারো যে ওই সুদের কিছুটা অংশ শোধ দেবার একটা একটা সুযোগ পাওয়া গেল। আমার তো আর কারোর কাছে কোনো ঋণ নেই। এই কথা কেন বলছো? বলবো না, আমার কেন নিজের কাছে এভাবে চলতে হবে? ওদিকে যে আরেকজন চুলে পড়ে মরছে সেটা বুঝতে পারো না? বুঝতে চাও না? কোনো কিছু বোঝার মতো আমার মনের অবস্থা নেই সুধীর, তুমি শুধু আমাকে একটা কথা বলে দাও, ওর উপরে সমস্ত শ্রদ্ধা হারিয়ে আমি কি নিয়ে কেমন করে থাকবো বলো, বলো তুমি আমার, বলো আমি কি করবো? তুমি কি করতে চাও? আমি জানি না, একদিন নিজের মনের সঙ্গে যুদ্ধ করে আমি ক্লান্ত হয়ে গেছি সুধীর, তবে একটা কথা জানি, আমায় কোথাও চলে যেতে হবে, অনেক দূরে, যতদিন সম্ভব। 7 বছর পরে সবাই ঘৃণা মাথায় নিয়ে আমি তার কাছে গিয়ে দাঁড়াবো, আমার তো কেউ নেই, কিছু নেই। কেন, আমি তো আছি, ঘৃণা শুদ্ধ তোমার দিক থেকে ঘৃণায় মুখ ফিরে দিল, আমি তোমার জন্য অপেক্ষা করবো। তুমি আমায় খুব ভালোবাসো, তাই না? সত্যি বলছো? কিছু বলো সত্যি, আমি জীবনে কখনো বলিনি। তাহলে শোনো, তুমি যদি সত্যি আমায় ভালোবাসো আর যদি সঠিক চিনতে পারো, তাহলে আমি যা বলবো তার একটা কথাও যেন নড়চড় না হয়, কেমন? আমি 7 বছর পরে তোমাদের দুজনের সংসারে ফিরে আসতে চাই। না না, ঠিক এইভাবে বেশ হাসি খুশিতে উঠছে পড়া, বেশ জমজমাট একটা সংসার, মানে একটা বাচ্চা কাচ্চা না হলে ভালো লাগে বলো তো? তাই ভাবি আর মনে থাকে যেন যে মুহূর্তে তুমি প্রশান্তকে ছাড়বে যেন সেই মুহূর্তে তুমি আমাকেও হারাবে। তাই ভাবি আর যা বললাম সব মনে থাকে। চেষ্টা করি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।